পরীক্ষার জন্য প্রস্তুতিটা কীরকম ছিল? তো এই বছরে আমি মেজরলি আগের বছরে বেসিক টপিক্স তো কভারটা খুলে গেছিলো, আগের বছর পরীক্ষা দিয়েছিলাম। সো এই বছরে আমি আরও ওটাকে এনহ্যান্স করতে চাইছিলাম, যে অ্যাডভান্স কোয়েশ্চেন্স করা, মক টেস্ট বেশি দেওয়া। কারণ একটা মক টেস্টের এনভায়রনমেন্টে বসলে যত মক টেস্ট দেবে সেই হিসাবে তোমার ফ্লুয়েন্সি বাড়বে, তোমার স্পিড বাড়বে, অ্যাকুরেসি বাড়বে। তো মক টেস্ট অনেক হেল্প করেছে আমাকে। অ্যান্ড তার উপর আমি আমার যারা ফ্যাকাল্টি, তো ফ্যাকাল্টি খুবই হেল্পফুল ছিলেন। আর তো নিজের পরিশ্রমটাও একটা ফ্যাক্টর করে, হার্ডওয়ার্ক তো দরকারই কোনো পরীক্ষার জন্য। তবে একটা জিনিস, যে এক বছর ড্রপ দেওয়া, এটা অনেকেই মেন্টালি নিতে পারে না, তো ওই জায়গাটা কিভাবে তুমি ফাইট আউট করলে? হ্যাঁ, অনেকজনই পারে না অ্যাকচুয়ালি, কারণ বাট তোমার যদি ড্রিমস কিছু অন্য হয় অ্যান্ড ইউ ওয়ান্ট টু বি দ্য বেস্ট, তো তোমাকে মেন্টালি সেট আপ করতে হবে যে হ্যাঁ আমি এক বছর ড্রপ দিচ্ছি, বাট সেটার জন্য আমার যে আগের ফিউচারটা অনেক ভালো হতে চলেছে সেটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছি 6-7 মাস বাড়িতে বসে থাকা, প্রিপারেশন করা, মেবি 6-7 মাসের উপরই আর 10 মাস ধরে, বাট সেটা টাফ, নিঃসন্দেহে টাফ, বাট কিছু বেস্ট পেতে গেলে তোমাকে তো টাফার হতেই হবে। আপনি তো জবও ছেড়েছিলেন, কোথায় জব পেয়েছিলেন? আমি জব পেয়েছিলাম চেন্নাইতে। কাজটা ছেড়ে দেওয়ার পর তখন তারপরে আবার ড্রপ, তার সাথে দুটোই একসাথে, মানে বিগার গোলটা চেস করার জন্য, বিগার গোল চেস করার জন্য আমি ফার্স্ট জব ছেড়ে দিয়েছিলাম, যাতে যাতে প্রিপারেশনে আরও টাইম নিতে পারি। এই জায়গাটাতে সবথেকে বেশি সাপোর্ট কে করেছে? আমার সবচেয়ে বেশি সাপোর্ট আমার বাবা করেছেন। যখনই ছেড়েছিলাম জব, তো অনেকজন সাপোর্ট দেয় না, বাট আমার নিজের বাবা অনেক আমাকে সাপোর্ট দিয়েছেন। অ্যান্ড সবসময় চাইতেন যে ক্যাট এক্সামে ভালো করি, মানে একটু ফুললি আমি বাবাকে ডেডিকেট করতে চাইছি। আচ্ছা, আর একটা জিনিস যেটা ইনএভিটেবল, যেটা হচ্ছে যে বাবার ক্যান্সার ধরা পড়ে, সেটা সেই ঘটনাটা কিভাবে ঘটে আর সেটা কি কোনো প্রভাব ফেলেছিল প্রিপারেশন আর পরীক্ষাতে? তো এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ধরা পড়েছিল। তো তখন আমরা মুম্বাই গিয়েছিলাম, তো তখন ধরা পড়লো। তখন আমি মোটামুটি 20 দিন মুম্বাইতেই ছিলাম। তো তারপরে আবার এসে আমি নিজের রিলেটিভের বাড়িতে থাকলাম, তারপর ওখান থেকে প্রিপারেশন আবার করলাম 2 মাসে, 2 মাসই বাকি ছিল। সো বাট হ্যাঁ, মেন্টালি তো ডিস্টার্বিং হয় অবশ্যই, বাট এটাও ঠিক যে এক্সামটাও ভালো করা খুব দরকার ছিল, কারণ এটাতে অনেক কিছু ডিপেন্ড করে আগের ফিউচারটা। আমার নয় ফুল ফ্যামিলি, ওটাকে একটা সাইডে রেখে করতে হয়েছে। রোজ আমি এটা করতাম, মেডিটেশন করতাম যাতে মাইন্ড পিস থাকে, কাম থাকে, তো সেটা অনেকটা হেল্প করেছে। ডিফিকাল্ট সিচুয়েশন অবশ্যই ছিল, ওয়ার্কআউট করতেই হয়। হবিস কী কী আছে? আমার হবিস মোস্টলি চেস, চেস আমি খেলতে খুবই ভালোবাসতাম। ইন্টারাইটি তো আমি খেলেছি, তো এটা আর মোস্টলি ক্রিকেট দেখতে, ফুটবল দেখতে। আচ্ছা, যারা বাঁকুড়ার যারা অ্যাসপিরেন্টস রয়েছে, বাঁকুড়া এডুকেশনের দিক থেকে অনেক কৃতি ছাত্রছাত্রী বেরিয়ে আসে বাঁকুড়া থেকে, তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চাইবেন? তাদের কোন জিনিসটা খেয়াল রাখা উচিত ক্যাটের ক্ষেত্রে? তো ক্যাটের ক্ষেত্রে এটা খেয়াল রাখা উচিত যে অনেকজনের যারা ভার্নাকুলার মিডিয়াম থেকে, মানে হিন্দি মিডিয়াম বা বেঙ্গলি মিডিয়াম, তো স্টার্টিংয়ে একটু ইংলিশটা প্রবলেম হয়, মানে আমার অনেকগুলো বন্ধুদের দেখেছি ইংলিশে একটু প্রবলেম হয়। সো ইংলিশের জন্য রোজ নিজের রিডিং হ্যাবিটটা করা খুব ইম্পর্টেন্ট, আর্টিকেলস পড়া, নিউজ পেপার পড়া, এটা অনেক হেল্প করে। সেকেন্ডলি তারপরে আর বাকি ম্যাথস আর DILR-এর জন্য রেগুলার প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক টাইম বাউন্ড প্র্যাকটিস, মানে টাইমের স্টপ ওয়াচ রেখে আমি 2 মিনিটের মধ্যেই করে সলভ করতে পারছি। কারণ ক্যাট এক্সাম অনেকটা তোমার স্পিড টেস্ট হিসেবে কাজ করে, তো এটা অনেকটা হিসেবে স্পিড টেস্ট, তো তোমাকে টাইমের হিসেবে রাখা খুব ইম্পর্টেন্ট এখানে। তো যখনই পড়বে তখন টাইমটা মাথায় রেখে সলভ করো, প্র্যাকটিস। হ্যাঁ, আপনার নাম? সায়নদীপ চৌধুরী।